অনেকক্ষণ পর ঠাকুর প্রকৃতিস্থ হইলেন কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করেছিলেন তার সঙ্গে কি কথা কইতেছেন একটি ভক্তদের কানে পৌঁছতে ঠাকুর আপনা আপনা বলিতেছেন তুমি আমি আমি তুমি একটু আগে ভক্তির কথা হলো ভগবান আলাদা আমি আলাদা ভগবানকে আমি ভালোবাসছি ভগবানের জন্যে আমি সব কিছু করছি তোমাকে ছাড়া থাকতে পারছি না এবার যেই সেই ভক্তি মনটাকে গভীরে নিয়ে গেল তার সঙ্গে মিলিয়ে দিল তিনি একেবারে সমাধিস্থ সমাধিস্থ মানে একটা ভাবের মধ্যে মিলে যাওয়া এটা হচ্ছে সমাধি তা যেই সমাধিস্থ হলেন তারপরেই বলছেন তুমি আমি আমি তুমি এটা হিন্দু ধর্ম হিন্দু ধর্মের মজাটা হচ্ছে যেন মনে হচ্ছে দ্বৈত ভাব দ্বৈত মানে দুই অ্যান্ড ভগবান আলাদা আমি আলাদা কিন্তু যেই সেটা একত্র হয়ে যাচ্ছে তখন যিনি ভক্ত তিনি বলছেন আমি তুমি তুমি আমি একদিন একজন ভদ্রমহিলা ফোন করেছিলেন তো তিনি বলছেন মহারাজ আমি তো সাধন ভজন কিছু জানি না সেই অল্প বয়সে দীক্ষা পেয়েছিলাম সে মন্ত্রটা জপ করেই যায় তারপরে ধীরে ধীরে বয়স বেড়ে গেছে স্বামী মারা গেছে ছেলেমেয়েরা চলে গেছে আমি তো একলা এখন ওই নাম করা ছাড়া আমার আর কোনো কাজ নেই কিন্তু করতে করতে মাঝে মাঝে মনে হয় আমার শরীরটা যেন ঠাকুরের শরীর আমি শুনে দারুণ অবাক হলাম বলছেন আমি যখন বসে থাকি আমার মনে হয় ঠিক এটা আমার তো শরীর না তখন মনে হচ্ছে যেন ঠাকুরের সেই হাতটা কোলের উপরে রেখেছেন সেই ধুতি পরে রয়েছেন সেই রকম মুখ সেই রকম তখন ভীষণ আমার ভয় লাগে ভাবি আমি কি পাগল হয়ে যাচ্ছি আমি বললাম না আমি অসাধারণ একটা অবস্থায় পৌঁছেছেন ভয় পাবেন না ওইটা আনন্দে ভরপুর অবস্থা হলে তখন আমি তুমি তুমি আমি হয়ে যায় তখন আর এই ডিফারেন্সটা থাকে না এই ঘরের মহিলা তার এই এতখানি উন্নতি হয়েছে এতটা অগ্রসর হতে পেরেছেন সাধনা করতে কী সাধনা শুধু ঠাকুরকে ডেকে যাচ্ছেন ওই যে গুরুমন্ত্র পেয়েছেন সমানে ওইটা করেই চলেছেন করেই চলেছেন করেই চলেছেন করতে 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 এখন আর অন্য কোনো দিকে মন থাকে না তো এটা কিন্তু সম্ভব আমি তুমি তুমিই আমি তুমি খাও আমিও খাই বেশ কিন্তু করছো কৃষ্ণ হে দীনবন্ধু প্রাণবল্লভ গোবিন্দ চারিদিকে তোমাকে দেখিতেছি ভগবান ছাড়া কাউকে দেখতে পাচ্ছেন না চারিদিকে তোমাকে দেখিতেছি প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হইতেছেন ঘর নিস্তব্ধ ভক্তগণ ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বারবার দেখিতেছেন অন্যরা দেখছেন কি না জানি না কিন্তু মাস্টার মহাশয় দেখছেন কিন্তু লিখলেন একটা অদ্ভুত শব্দ অতৃপ্ত নয়নে দেখে আশ মিটছে না সেই শব্দটা ব্যবহার করলেন অতৃপ্ত নয়ন এই বাংলা ভাষাটা এত সুন্দর কারণ ওখানেতে একটা তৃপ্ত হয়ে গেলে তো তৃপ্ত হয়ে গেল কিন্তু ভগবানকে দেখে ঠাকুরকে দেখে তৃপ্তি হচ্ছে না বারবার দেখতে ইচ্ছে করছে সারাক্ষণ তাকিয়ে থাকতে ইচ্ছে করছে সে বলছেন অতৃপ্ত নয়নে তার দিকে তাকিয়ে রয়েছেন ইয়ীতি অবিবেকী নাম। বিষয়েশান পায়িনি তাম সামে হৃদয় স্পন্দ সর্পতু প্রহ্লাদ তিনি বলছেন যে যারা জগতের লোক জগৎকে ভালোবাসে তার সম্পদ টাকা পয়সা ভালোবাসে সে ভালোবাসাটা এত গভীর হয় কোটি কোটি টাকা দেওয়া থাকা সত্ত্বেও সে কাউকে কিছু ভালোবেসে দিতে পারে না একটা টাকাও দিতে চায় না গরিব একটা মানুষ সে হয়তো রিক্সা টেনে নিয়ে এসছে তার সঙ্গে দারুণ তর্কাতর্কি করছে একটু ওই চারানা আটানা কমাবার জন্যে বলছি এই অনেক কিছু লোক আছে যারা কিছুতেই তাদের সম্পত্তিটা অবশ্য বড় লোক রিক্সা চড়ে না সেটা একটা কিছু কিছু লোক এমনি করে কিন্তু যারা খুব বড় লোক কিন্তু একটা পয়সা দান করতে পারে না ভীষণভাবে ভালোবাসে তাদের সম্পত্তিকে টাকা পয়সাকে সব কিছুকে তাদের যে ভালোবাসাটা ওই রকম ভালোবাসা যেন আমার তোমার প্রতি হয় প্রহ্লাদ বলছেন সে বিখ্যাত ভক্ত প্রহ্লাদ তিনি বলছেন হে কৃষ্ণ হে ভগবান যে ওই যে বিষয়ই যেমন ভগবানকে না ডেকে ওই বিষয়টাকে ডাকছে আমার ভালোবাসাটা যেন ওদের মতো হয় আমি কাউকে দেব না শুধু আমার মধ্যে ভগবানকে রেখে দেবো যারা ওইরকম হয় তার টাকা পয়সা কাউকে দিতে চায় না তো ভক্ত যে সে ভগবানকে কাউকে দেবে না নিজের মধ্যে রেখে দেবে এইরকমভাবে ভাবে ডাকতে যদি পারতাম তাহলে কত ভালো হতো তো কতক্ষণ হলো ফর্টি মিনিট হয়েছে তা আমরা এই যে ভগবানের অদ্ভুত এই ভাবটা দেখছি এবং হিন্দু ধর্মের এই অবস্থাটা বুঝতে পারছি হিন্দু ধর্ম শুরু করছে দ্বৈত দিয়ে কিন্তু পৌঁছচ্ছে অদ্বৈতের মধ্যে গিয়ে এইটা আমাদের সবসময় মনে রাখতে হবে যে অদ্বৈত ছাড়া কোনো উপায় নেই কেননা ঈশ্বর তো একটা এক ঈশ্বরের জন্যে তাকে ছাড়া কাকে দেখব ঈশ্বরই সৃষ্টি করেছেন ভগবান যিনি তিনি সৃষ্টি করলেন এখন এই সৃষ্টিটা যদি আমরা খেয়াল করে দেখি তখন দেখব বিশেষ করে বেদান্ত একরকমভাবে বলছে আর ভক্তি একরকমভাবে বলছে তা বেদান্ত বলছেন ঈশ্বরের তার মনে হলো আমি সব কিছু হব এক আমি একা আমি বহু হব কহম বহু শ্যামবিহি আমি একা আমি বহু হব জাস্ট ইচ্ছা করলেন ইচ্ছা মাত্রে জগৎ সৃষ্টি হয়ে গেল একটু একটু করে হলো না একসঙ্গে সব কিছু হয়ে গেল আবার ভাগবতে বলছে যে ভগবান বিষ্ণু তার তো বিষ্ণু মানে সর্বব্যাপী তার কোনো মূর্তি নেই তার ইচ্ছা হলো তিনি সৃষ্টি করবেন তখন কি করলেন নিজের থেকে তিনি সৃষ্টি করলেন ব্রহ্মাকে এই ব্রহ্মাকে জ্ঞান দিলেন কি জ্ঞান বেদ বেদ মানে জ্ঞান চারটে বেদ সেই জন্য ব্রহ্মা চারটে মাথা তো হিন্দু ধর্মকে বুঝতে গেলে আবার এই সিম্বলটাও বুঝতে হয় ব্রহ্মা চারটে মাথা চারটে মাথা মানে চারটে মাথা নয় চারটি বেদই তার মধ্যে রয়েছে চার রকমের সমস্ত জ্ঞান তার মধ্যে এবার তার সঙ্গে শক্তি দিলেন শক্তিটা কি মায়া শক্তি মায়া শক্তিটা কি আসল যেটা সেটাকে ঢাকা দিয়ে তার উপর একটা অন্য কিছু চাপিয়ে দেওয়া দিয়ে একটা মায়া শক্তি এবং ধীরে ধীরে সে সত্য রজতম এই তিনটি গুণকে ব্যবহার করে সৃষ্টি করতে লাগলেন যারা খুব ভালো তাদের মধ্যে সত্ত্বুণ বেশি যারা মিক্সচার সত্ত আর রজ আর যারা অত্যন্ত খারাপ তারা তম এখন শুরু করছে তমতে তারপরে আস্তে আস্তে রিফাইন হতে হতে রজতে আরও রিফাইন হতে হতে সত্ত্বে তা আমাদের একজন খুব বিখ্যাত স্বামীজি স্বামী রঙ্গনাথানন্দজি তো উনি আসামে বেড়াতে গিয়ে ডিগবয় বলে একটা জায়গা আছে সেই ডিগবয়তে রিফাইনারিটা দেখে ওনার বেদান্তের উদাহরণটা খুব সুন্দর হয়ে গেল উনি যখন বলছেন আমি এটা দেখলাম যে চক প্রথম যখন র তেলটা তুলছে সেটা কাদা আর একটু লিকুইড মেশানো যেটা ঠিক তেল নয় এটা কেমন যেন থকথকে তো তারপরে সেটাকে রিফাইন করতে করতে কেরোসিন হলো তারপরে এটা হলো সেটা অনেক বাই প্রোডাক্ট হয় হতে হতে তারপরেতে আসছে ডিজেল আর তারপরেতে এসে গেল। পেট্রোল এবং পেট্রোলটা আরও ফাইন করে এত সুন্দর পেট্রোল যেগুলোকে ওরা ইউজ করে রকেটের জন্যে তো এরকম করে 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 একই জিনিস রিফাইন করতে 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 এতটা জায়গায় নিয়ে আসে এবারে মানুষ যখন প্রথম জন্মায় তার মধ্যে সব কিছুই থাকে তার মধ্যে কাম হিংসা রো সব কিছু রয়েছে এবারে গুরুর কাছে আসার পর গুরু তাকে শেখাচ্ছেন যে এইভাবে শিক্ষাটা নাও এইভাবে করো এইভাবে করো করতে 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 রিফাইন হতে 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 একদিন বুদ্ধ হয়ে দাঁড়াচ্ছে সেই রিফাইনমেন্টটাই প্রসেসটাকে বলা হচ্ছে সাধনা বারবার মনটা চলে যায় নানান রকমে কেউ এরকম করেছে তখন রাগ হয় তখন এই হয় তখন সেই হয় আবার মনটাকে উঠিয়ে নিয়ে এসে আবার পরিষ্কার করে আবার তাকে বলে না ঠাকুরের নাম করো করতে 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 এমন একটা অবস্থায় আসে যখন আর সে অন্য কিছু ভাবে না চতুর্দিকে তখন ওই ভগবানকেই দেখতে থাকে ভগবান এবং তার মধ্যে আর কোনো পার্থক্য থাকে না এই দুটোই তখন সে সুন্দরভাবে হয়ে যায় আর যেই সেই অবস্থাটা আসে তখন তাকে বলে সমাধি অবস্থা সমাধি মানে এক হয়ে যাচ্ছে ওই বিষয়টার সঙ্গে এক হয়ে যাচ্ছে তার পরেও আবার একটা স্টেপ রয়েছে সেটা কি বিষয় যার উপরে আমি মনটা রাখছি অর্থাৎ সেই ভগবান এবং আমি এক হওয়ার পর তারপরে আমি সেই হয়ে যাচ্ছি যার থেকে শুরু হয়েছিল তাকে বর্ণনা করা যায় না কেননা বর্ণনা করলেই তো তিনি ক্ষুদ্র হয়ে যাচ্ছেন কিন্তু আমি তার মধ্যে সম্পূর্ণভাবে মিশে যাচ্ছি বোঝে প্রাণ বোঝে যার স্বামী বিবেকানন্দ তাঁর সেই কবিতার মধ্যে বলছেন যে এইটা করতে 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 লাস্টে গিয়ে শুধু থাকে আমি আমি একটা ভাব সে আমি ভাবটা যখন চলে যায় তখন কি হয় তুমি আমি তুমি কিছুই থাকে না যেটা থাকে সেটা শুধু ওই মনটা বোঝে কিন্তু ব্যক্ত করতে পারে না ওই অবস্থাটাকে বলছে নির্বিকল্প সমাধি সবিকল্প আর নির্বিকল্প স্ববিকল্প মানে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে তার উপরে মনটা রাখা আর নির্বিকল্প হচ্ছে কোনো বিষয় নেই কিন্তু মনটাই নেই কেন মন মানে চিন্তা কোনো চিন্তা নেই সম্পূর্ণভাবে আনন্দের মধ্যে বিলীন হয়ে থাকে এটা কিন্তু নেগেটিভ না এটা পজিটিভ ওর মধ্যে পরিপূর্ণ জ্ঞান পরিপূর্ণ আনন্দ পরিপূর্ণ স্থায়িত্ব থাকে তাই তাকে বলে সৎ চিত আনন্দ স্বরূপ তো এটা আমি পাবো কিভাবে পাব বা কেন পাবো তা কারণ আমরা ওখান থেকেই এসেছি ওখান থেকেই সৃষ্টি হয়েছে ওই যে ঈশ্বর সৃষ্টি করলেন ঈশ্বর থেকে ঈশ্বর বলে না এটা বলছে জগৎ সৃষ্টি হচ্ছে জগৎ প্রপঞ্চ সৃষ্টি হচ্ছে সেই ব্রহ্ম থেকে পূর্ণমাদা পূর্ণ মিদাম পূর্ণাৎ পূর্ণ চাতে এটি ব্যাখ্যা করে করতে গিয়ে বলা হচ্ছে যিনি পূর্ণ ছিলেন তার থেকে এইটাকে নিয়ে নেওয়া হলো জগৎটাও পূর্ণ কিন্তু ওটার সঙ্গে পার্থক্যটা কি এটা শেষ হয়ে যায় গিয়ে আবার ওতে মিলে হয়ে যায় আবার ওখান থেকে আসে রকম চলতে থাকে তো আমাদের ওই পুরুলিয়ায় ছিলাম তো থেকে যখন পুরুলিয়া শহরে যেতাম গ্রামে আমাদের স্কুলটা তা একটু দূরে ছ কিলোমিটার ওখান থেকে যখন স্কুলে যাওয়ার থেকে শহরে যেতাম মাঝখানে একটা কাছাকাছি একটা গ্রামে এটা তেলেভাজার দোকান ছিল তো ওর যে তো যে তেলটা সেই তেলটা সারাক্ষণ ওই কড়াইয়ের মধ্যে রয়েছে ওর মধ্যেই আর একটু নতুন তেল দিল দিয়ে আবার আবার করলো কিন্তু তেলটা শেষ হচ্ছে তো তখন আমরা ওকে বলতাম যে এই যে তেল আর ব্রহ্মের সঙ্গে পার্থক্য নেই তাহলে এই তেলটা সেই কবে হয়তো দাদু ঢেলেছিল ওর ওপর ওর বাবা তারপরে ও চলেছে তেলটা শেষ হচ্ছে না কিন্তু নানান রকমের সব তৈরি হচ্ছে সৃষ্টি হচ্ছে সেটা আবার নষ্ট হয়ে যাচ্ছে লোকেরা কিনে নিচ্ছে তো সমস্ত তেলে ভাজাগুলো কিনে আবার নতুন তেল পড়ছে এটা সমানে চলেছে এখন ওইটা নিয়ে আমরা একটু মজা করতাম ওই তেলটা নিয়ে ওকে জিজ্ঞেস করা হচ্ছে আচ্ছা তুমি প্রথম কবে তেল ঢেলেছিলে আর ও তো সরল লোক বলছিল আমি তো ঢালিনি আমার বাবা করেছিল বলো কি সেই তখন থেকে চলছে দেখুন এরকমভাবে ওই একটা জিনিস যেটা বরাবর আছে সেটা যে কি সেটা বোঝা যায় না সেটা হচ্ছে শুধু একমাত্র অনুভব করা যায় কীরকম ওটা চৈতন্যস্বরূপ ওটা চেতনার মধ্যে রয়েছে কিন্তু সেই চেতনাটা অসাধারণ আনন্দস্বরূপ দুঃখের নয় যখনই দুঃখের হবে তখনই বিচ্ছেদের ব্যাপার আসে দুঃখ কখন আসে হারাবার জন্য দুঃখটা আসে কোনো কিছু পেয়ে কিন্তু দুঃখ হয় না হারিয়ে দুঃখটা হয় কারণ হারাবার কোনো ব্যাপারই নেই সেই কারণে চিরন্তন সুখের থাকে আর সুখটা খুব অদ্ভুত জাগতিক কোনো কিছু পায়নি না নাম না যশ না অর্থ না কোনো কিছু ভেতর থেকে একটা সুখ একেবারে আনন্দ এত আনন্দ হয় তা মতো প্রিপারেশান না নিয়ে ওইখানে হঠাৎ পৌঁছে গেলে লোক পাগল হয়ে যায় আনন্দে এসে পাগল হয়ে যায় সারাক্ষণ সে আনন্দের মধ্যে থাকে কি করছে তার খেয়াল থাকে না কিন্তু খুব আনন্দের মধ্যে অ্যাপারেন্টলি দেখলে মনে হয় বাবা এ তো কি পাগল কিন্তু আসলে পাগল না ও কিন্তু ওই অবস্থায় পৌঁছবার পর ওই আনন্দটা অন্যভাবে ব্যক্ত করছে কোনো কিছু খেয়াল নেই শরীরে বস্ত্র আছে কি না খাচ্ছে কি না কোনো খেয়াল থাকে না আনন্দের মধ্যে সবসময় থাকে তো এই যে তীব্র আনন্দ আনন্দের জন্যই তো আমাদের সব কিছু না আমরা যা কিছু করি আনন্দের জন্যই তো করি দুঃখের জন্যে কে করবে সিনেমা দেখতে যাই আনন্দ পাওয়ার জন্যই যাই কিন্তু সেখানে গিয়ে যদি আনন্দ না পাই তখন বলা কোনো মানেই হয় না অবশ্য লোকেরা ভীষণ চালায় ফিরে এসে যে বন্ধুকে বলবে জাস্ট নি একটা ভালো সিনেমা নয় তা বলবে না দেখ খুব ভালো দেখে এখন আমার দশটা টাকা গেছে ওরও যাক তো এখন এই সমস্ত করতে থাকে কিন্তু আনন্দটা একটা অসাধারণ জিনিস যেটা কোনো কিছু বিষয়কে অবলম্বন করে আসে না ভেতর থেকে একটা আনন্দ আসে কখনো কখনো ধ্যানের মধ্যে যদি কারুর হয়ে থাকে যেমন আপনি ভগবানকে দেখছেন যেন আপনার চোখের সামনে ভাসছেন কিংবা আপনার ভেতরে রয়েছেন চোখটা বন্ধ করলেই ওই মুখটা জল করছে এক সেকেন্ড বা ফ্র্যাকশন অফ এ সেকেন্ড কী আনন্দটা হয় সেই আনন্দের কথাটাই উনি বলছেন ঠাকুর এরকমভাবে নয়নে বারবার ভগবানকে তিনি দেখছেন আমরা কেউ কেউ ঠিক বুঝতে পারি না ভগবান শ্রীরামকৃষ্ণকে আমরা মনে করি অনেক আমাদের যে মহাপুরুষ আছেন ওদের মধ্যে তেমনি একজন কিন্তু তা না স্বয়ং ভগবান যারা এখন আমাদের মুশকিল হয় কি আমরা কন্ডিশন হয়ে যাই তো কোনো একটা ভাবের মধ্যে থাকলে তার থেকে বেরোতে পারি না সেটাকেই আমরা মনে করি এটাই হচ্ছে একটা শ্রেষ্ঠ জিনিস আচ্ছা অন্যগুলোকে আমরা অ্যাডজাস্ট করে নিচ্ছি তা কিন্তু না ভগবান যারা যারা সত্যি সত্যি ভগবানের দিকে তাকাচ্ছে শাস্ত্রের মধ্যে দিয়ে ভগবান সম্পর্কে ধারণা করতে পারছে তখন দেখতে পাবেন যে প্রত্যেকটি জিনিস ভগবান শ্রীরামকৃষ্ণের মধ্যে উদ্ভাসিত হয়ে রয়েছে সেই জন্যে এই যে কি সেটা যারা না বুঝেছে তারা খুবই ভুল করেছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব সম্পর্কে স্বামী বিবেকানন্দ এত নাটি পরীক্ষা নিরীক্ষা করে নিজের জীবনের সাধনার মধ্যে দিয়ে গিয়ে শেষে উনি বলছেন যে সুরনদী বয়ে চলেছে গঙ্গা বয়ে চলেছে কিন্তু তুমি এমন মূর্খ গঙ্গার পবিত্র জল পান না করে পাশে একটা কুয়ো খুঁটছ তা লোকেরা আবার একটু অন্য রকম নতুন করে একটা ধর্মটর্ম সৃষ্টি করার চেষ্টা করে খুব ভুল শুধু ওই জিনিসটি যদি বুঝতে পারা যায় এত সহজ সরলভাবে তিনি আমাদের কাছে ধরা দেবার চেষ্টা করেছেন কেউ যদি একটু মনের অন্যান্য চিন্তাগুলোকে সরিয়ে অন্যান্য সমস্ত বাধা বিঘ্ন সরিয়ে না আমার ঠাকুরদাদা এটা চিন্তা করতেন রকম ওই পুজো করতেন আমরা আর এই পুজো কী করে করি এসব না ভেবে শ্রীরামকৃষ্ণকে যদি আমরা হৃদয়ে বসাতে পারি তখন দেখব অতি তাড়াতাড়ি অতি সত্তর এই আনন্দলোকে পৌঁছানো যায় তো সেই আনন্দলোকের জন্যে তিনি খুব করে ডাকও দিয়েছেন ওরে তোরা কে কোথায় আছিস আয় বারবার ডাক দিচ্ছেন তো খুব ভালো আপনারা আমাকে এইখানেতে সুযোগ দিয়েছেন এইভাবে ঠাকুরের কথা আলোচনা করবার জন্যে আর ঠাকুরের কথা পড়লে এবং শুনলে মঙ্গল হবেই হবে আসুন এই প্রণাম মন্ত্রটা বলে আমরা শেষ করি নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম भक्तानुकम्पा धृतविग्रहं वै ईशावतारं परमेशमिड्यं तं रामकृष्णं शिरसा नमामः ॐ शान्ति ॐ शान्ति ॐ शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्ण आर्पणमस्तु